ভুট্টা গাছের গুড় শুনতে অদ্ভুত লাগলেও রংপুরে এমন গুড় তৈরি করেছেন এক কৃষক। আখ ও খেজুর গুড়ের মতো স্বাদ গন্ধ হওয়ায় নেপিয়ার ঘাস থেকেও তৈরি গুড় খেয়েও প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। তবে বিশেষজ্ঞরা বলছেন মানবদেহের জন্য এটি ক্ষতিকর কিনা তা পরীক্ষা করা জরুরি। পশুখাদ্য হিসাবে উৎকৃষ্ট ভুট্টা গাছ ও নেপিয়ার ঘাস, কিন্তু এর ডাটা থেকে গুড় তৈরি করছেন রংপুর পীরগঞ্জের কৃষক মোহাম্মদ আলী ভুট্টু। দীর্ঘদিন গরুর খামারে কাজ করার সুবাদে প্রতিদিন নেপিয়ার ঘাস ও ভুট্টা গাছ মেশিনে কাটতে হয় ভুট্টুকে। হঠাৎ ব্যতিক্রমী চিন্তা মাথায় ভর করে তার। ভুট্টা গাছ ও ঘাসের ডাটা জড়ো করে প্রথমে রস মারাই করেন, এরপর তার চুলায় জাল দিয়ে রস জমাট বেঁধে তৈরি হয় গুড়। আমাদের বাড়ির পাশে একটা আখ মারাই করা মেশিন আছে, ওখান থেকে 15 কেজি রস করে নিয়ে এলাম। হওয়ার পরে গুড় তৈরি করলাম, গুড় তৈরি করার পর অনেক লোক রে ভাই খাওয়াইছি। ঘাসের তৈরি গুড় দেখতে কৌতূহলী মানুষ ভিড় করছেন ভুট্টুর বাড়িতে, অনেকেই এই গুড় পরখ করেও দেখছেন। ঘাসের গুড় আর ভুট্টের আও দিয়ে বানাচ্ছে, এখন খাতে মজাই লাগলো। সবাইকে খিলেছে, সবাই ভালোই করছে, আমিও খাইছি, আমাকেও ভালোই লাগে, আমাকেও দিছি, আমিও খাই দেখছি, ভালো লাগছে। তবে পরীক্ষা ছাড়া এ গুড় খাওয়ায় জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে দাবি স্বাস্থ্যবিদদের। যেহেতু ভুট্টা আমাদের ফোডার ক্রপ এবং নেপিয়ার ঘাসও ফোডার ক্রপ হিসেবে ব্যবহার হয়, সেখান থেকে গুড় যেহেতু হয়েছে, এটি আসলে পরীক্ষা নিরীক্ষা ছাড়া, ল্যাব টেস্ট ছাড়া মানুষের মানবদেহের স্বাস্থ্যের জন্য এটি ঝুঁকিপূর্ণ কি না এটা দেখতে হবে। যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই ল্যাব টেস্ট করতে হবে, ল্যাব টেস্ট করে এটা স্বাস্থ্যসম্মত কি না, এটা খাদ্য কি না সেটা আগে দেখতে হবে, ওটাতে কোনো বিষাক্ত অ্যালকালয়েড আছে কি না। পরীক্ষা নিরীক্ষায় ঝুঁকি না থাকলে তাল, খেজুর ও আখের গুড়ের ঘাটতি মেটাতে নতুন করে যুক্ত হতে পারে এ গুড়, এমনটাই মত সংশ্লিষ্টদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, পীরগঞ্জ, রংপুর।